সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আমাদের আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার, শ্রেণী অষ্টম। এ পাঠ শেষে আমরা শিখতে পারব যন্ত্রপাতির নিরাপদ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, দুর্নীতি নিরসনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রক্ষা করার পদ্ধতি প্রয়োগ করতে পারব, ঝুঁকিমুক্তভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করতে সক্ষম হব, তথ্য অধিকার ব্যাখ্যা করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসটি অর্থাৎ এই পাঠটি আমরা দুই ভাগে বিভক্ত করেছি। আমাদের আজকের প্রথম অংশ হচ্ছে ক্লাস এক। ক্লাস এক আমাদের আজকের প্রথম অংশ, অনলাইন ক্লাস বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী অষ্টম, পাঠ আইসিটি এর নিরাপদ ও নৈতিক ব্যবহার, ক্লাস এক। নিরাপত্তার বিষয়ক ধারণা। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তার প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের যে কোনো ক্ষেত্রকে আরও সুন্দর, আরও সহজ এবং আরও দক্ষভাবে পরিচালনা করতে হলে আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে। নেটওয়ার্কের কারণে এখন কেউই আর আলাদা নয়, এক অর্থে সবাই সবার সাথে যুক্ত। একদিক দিয়ে এটি একটি অসাধারণ ব্যাপার, অন্যদিক দিয়ে এটি নতুন এক ধরনের ঝুঁকি তৈরি করেছে। নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে তার যাবার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে, যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে। যারা নেটওয়ার্ক তৈরি করিয়েছেন তারা সবসময় চেষ্টা করেন কেউ যেন সেটি করতে না পারে। প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের এই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এ অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়। তারপরে প্রায় সবসময়ই অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। এ পদ্ধতিকে বলে হ্যাকিং। যারা হ্যাকিং করে তাদেরকে বলে হ্যাকার। একজন হ্যাকার 2000 সালে ডেল, ইয়াহু, আমাজন, ইবে, সিএনএন মতো বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে $100 কোটি বেশি ক্ষতি করে ফেলেছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাবার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় কেউ যেন সেটি সহজে অনুমান করতে না পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাসওয়ার্ড হচ্ছে নিরাপত্তা কোড, অর্থাৎ যে কোডের মাধ্যমে, যে প্যাটার্নের মাধ্যমে আমরা আইসিটির নিরাপত্তা নিশ্চিত করি। কিন্তু পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরি হয়েছে। এগুলো সারাক্ষণই সম্ভাব্য সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হয়। সেজন্য আজকাল প্রায় সব ক্ষেত্রেই সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও একজনকে ঢুকতে দেওয়া হয় না। একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজেই বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে বলা হয় ক্যাপচা। যতই দিন যাচ্ছে আমরা ততই তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্কের উপর বেশি নির্ভর করতে শুরু করেছি। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য এই নেটওয়ার্ক অচল হয়ে যায়, পৃথিবীতে এক ধরনের বিপর্যয় নেমে আসবে। বলা যেতে পারে সারা পৃথিবী এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে।
সে কারণে এ নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। বড় বড় তথ্য ভান্ডারগুলোকে বলা হয় ডেটা সেন্টার। সব রকম যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এগুলো রক্ষার ব্যবস্থা করা হয়। ইন্টারনেটের সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নিরাপত্তাহীনতা বাড়ছে, যেটি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা নেই। আজকাল সব রকম তথ্যের জন্য আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি, কিন্তু সকল তথ্য যে সঠিক সেটি সত্য নয়। অনেকে অনিচ্ছাকৃতভাবে বা অনেকে ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করার অসংখ্য উদাহরণ রয়েছে। কাজেই ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার বেলায় সবসময়ই নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে যাচাই করে নিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারনেট থেকে তথ্য নিলেই যে তা সুনিশ্চিত হয়ে যাবে, এ ব্যাপারে আমরা কতটুক নিশ্চিত তা যাচাই বাছাই করে নিতে হবে। ক্ষতিকারক সফটওয়্যার, ম্যালওয়্যার কেমন করে কাজ করে, অর্থাৎ ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। যে সকল কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি থাকে, সেসব ক্ষেত্রে ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি হয়। কেবল নিরাপত্তা ত্রুটি নয়, ডিজাইনে গলত কিংবা ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য ম্যালওয়্যার তৈরি করা সম্ভব হয়। ম্যালওয়্যারের প্রকারভেদ, কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স, এই তিন প্রকার। কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে আচরণগত পার্থক্যের চেয়ে সংক্রমণের পার্থক্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার ও ম্যালওয়্যার যা পুনরুত্থাপনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। অনেকে ভুলভাবে ভাইরাস বলতে সব ধরনের ম্যালওয়্যারকে বুঝে থাকে, যদিও অন্যান্য ম্যালওয়্যারের যেমন স্পাইওয়্যার বা অ্যাডওয়্যারের পুনরুত্থান ক্ষমতা নেই, কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া, ঘন ঘন রিস্টার্ট হওয়া ইত্যাদি। কম্পিউটার ভাইরাস সাধারণত এই ধরনের ক্ষতি করে। তাছাড়াও বেশিরভাগ ভাইরাস ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে, তার ফাইল ফোল্ডারের অনেক ক্ষতি করে থাকে। ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়, আমরা কিভাবে এই ভাইরাস থেকে নিষ্কৃতি পাব, কিভাবে এই ভাইরাস থেকে বেঁচে থাকব, কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে কিভাবে মুক্ত রাখব, অর্থাৎ নিজেরা বাঁচব না, অর্থাৎ কম্পিউটারকে কিভাবে মুক্ত রাখব, আমাদের তথ্যকে কিভাবে মুক্ত রাখব, পরিষ্কার রাখব, পরিচ্ছন্ন রাখব আমাদের তথ্যগুলোকে। বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলিকে বলা হয় অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। বেশিরভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামে পরিচিত, অর্থাৎ অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যারগুলো সাধারণত অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামে প্রথম থেকে পরিচিত, যেগুলো ভাইরাসের বিরুদ্ধে, অর্থাৎ কম্পিউটার ভাইরাস, আইসিটির অন্যান্য যন্ত্র যেমন মোবাইল, এগুলার বিভিন্ন প্রযুক্তির ভাইরাসের বিরুদ্ধে যে সফটওয়্যারগুলো কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আইসিটির নিরাপদ ও নৈতিক ব্যবহার পাঠ থেকে কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটারের নিরাপদ ব্যবহার সম্পর্কে প্রথম ক্লাসটা আলোচনা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। ধন্যবাদ সবাইকে।